দাও, তোমার লাগে আমি একটা কথা বলবো। কি হয়েছে মা, কত দেখি? তুমি যখন চলে যাও না, মা জানি কার সাথে কথা বলে ফোনে, পরে চলে যায় বাড়ি থেকে বাইরা, পরে অনেকক্ষণ পরে আসে। তুমি কি সত্যি বলছো মা? হ্যাঁ বাবা, আমি সত্যি বলতাছি। যদি তোমার না বিশ্বাস হয় তাহলে তুমি আজকে বাড়িতে থাকো। মা, বাবার কাছে কেন শুধু শুধু মিথ্যা কথা বলছো তুমি? এই যে মা, তোমাকে একটা জিনিস দেইনি বলে তুমি বাবার কাছে এইভাবে মিথ্যা কথা বলবে? আসলে কি হয়েছে জানো, ও আমার কাছে একটা জিনিস চেয়েছিল, আমি ওকে দেইনি, যার কারণে তোমার কাছে মিথ্যা কথা বলছে। কি জিনিস চেয়েছিল? আমার কাছে আইসক্রিম চেয়েছিল, তুমি তো জানো ওর ঠান্ডা একটু সমস্যা, তার জন্য বলেছে আইসক্রিম খেতে হবে না। মা, মা তো ঠিক কথা বলেছে, আইসক্রিম খাওয়া যাবে না ঠান্ডার মধ্যে। ঠিক আছে, থাকো আমি অফিসে গেলাম। মা ঠিক আছে, আর শোনো তাড়াতাড়ি ফিরবে কিন্তু। ওকে ওকে। কি ভেবেছিস তুই? হ্যাঁ কি ভেবেছিস, তোর বাবার কাছে সবকিছু বলে দিবি? আইশন, নেক্সট টাইম যদি দেখেছি তোর বাবার কাছে তুই কিছু বলেছিস তাহলে তোকে একদম মেরে ফেলবো। যা ভেতর যা। মা তুমি দেখো তোমার আসল রূপটা, আমি বাবার কাছে একদিন প্রকাশ করাই দিমু। আমি জানি তুমি কই যাইতাছো। আচ্ছা, প্রত্যেকটা দিন আসে তুমি দেরি করো কিছুর জন্য, আমি কতক্ষণ ধরে জিগে তোমার জন্য অপেক্ষা করতেছি। আর বলো না, সকাল সকাল মুডটাই নষ্ট হয়ে গিয়েছে। কি হয়েছে বলো? কি আবার হবে, আমার গুণধর্মী তার বাবাকে বলছিল যে আমি নাকি ফোনে সারাদিন কথা বলি, বাড়ি থেকে বের হয়ে যাই, অনেক পরে বাড়িতে ফিরি। তারপর? তারপর আর কি, অনেক কষ্টে তার বাবাকে আমি ম্যানেজ করেছি। দেখো শুভ, এভাবে আর কতদিন কতদিন এভাবে লুকিয়ে লুকিয়ে দেখা করব? দেখো সেম প্রশ্নটা আমারও, এইভাবে আর লুকায় লুকায় কতদিন? চলো আমরা বিয়ে করে ফেলি। সেটা তো করবই, কিন্তু তার আগে তো ওকে ডিভোর্স দিতে হবে, সে কাজটাকে শেষ করি তারপর আমরা বিয়ে করব। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি তুমি ডিভোর্স দেওয়ার ব্যবস্থা করো, আমার আর ভালো লাগতেছে না। ঠিক আছে বেবি। দাদা দাঁড়ান, আপনার কাছে কি মোবাইল আছে? হ্যাঁ দাদু, আমার কাছে মোবাইল আছে তো। একটু দেন তো, আমার আব্বুর সাথে আমি কথা বলবো। তোমার আব্বুর সাথে কথা বলবা? আচ্ছা ঠিক আছে, নাও কথা বলো। হ্যালো। হ্যাঁ আমি সামিয়া। সামিয়া, মা কি হয়েছে? তোমার তো বিশ্বাস হলো না, আম্মু যে অন্যজনের সাথে দেখা করে। আমাদের বাসার পাশে যে পুকুরটা আছে না, সেইখানে আসো, তাইলেই তুমি সত্যিটা দেখতে পারবা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে আমি আসছি। আচ্ছা ঠিক আছে। বাচ্চাটা কি বললো বুঝতে পারলাম না। আচ্ছা যাক, ঠিক আছে, এটা হলো হেজের পারিবারিক ব্যাপার, আমার এটা নিয়ে নাক গলানোর দরকার নেই। ঠিক আছে যাই আমি। মামনি কোথায়? পুকুর পাড়ে, তাড়াতাড়ি চলো। চলো ঠিক আছে মা, তুমি বাসা যাও আমি দেখছি। আচ্ছা তাহলে কি করবো বলো? কি আর করবো, কথা তো হয়ে গিয়েছে যে এক সপ্তাহের ভিতরে ওকে আমি ডিভোর্স দিয়ে দিব। এক সপ্তাহ ওয়েট করে আর ডিভোর্স দিতে হবে না, এখন এই মুহূর্তে আমি তোমাকে ডিভোর্স দিই। আর শোনো, ডিভোর্সের পরে কাবিনের টাকা আমি পাঠিয়ে দিব তোমাকে, আসি। আর হ্যাঁ, তুমি না আমাকে ভালোবেসে বিয়ে করেছিলে, আর আমাকে কি বলতে তুমি আমার বুকে মাথা রেখে, তোমাকে কখনো ছেড়ে যাব না, তুমি আমার সব কিছু, তুমি ছাড়া আমার পৃথিবীতে কেউ নেই, তুমি আমার প্রথম পুরুষ, তুমি আমার শেষ। এখন এখন এইটা কি, যাকে তুমি আরেকটা সেকেন্ড পুরুষ বানিয়েছ, ধিক্কার জানাই নিজেকে যে তুমি আমার ওয়াইফ। লজ্জা হচ্ছে আমার,
তোমাকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম। আরে তোমার না একটা ঘরে মেয়ে আছে, তোমার একটা সুন্দর সংসার আছে, সেগুলো ছেড়ে তুমি পর পুরুষের সাথে তুমি প্রেম লীলা করছো, তাই না? লজ্জা হয় না তোমার? তোমায় কি বলবো, তুমি তো নির্লজ্জ একটা মেয়ে মানুষ। আর ভাই, আপনার উপর আমার রাগ খুব কিচ্ছু নেই, শুধু একটা কথা বলে যাই, শুনে যে মেয়ে সুন্দর সংসার, হাজবেন্ড, এত সুন্দর একটা মেয়ে রেখে আপনার মতো ছেলের সাথে আসতে পারে, ভবিষ্যতে যে আপনাকে ছেড়ে ভালো কিছু পাইলে চলে যাবে না, এর কোনো গ্যারান্টি নেই। তাই ভেবে চিন্তে কাজ করুন। আসি ভাই।